হাফ প্যান্ট পরলে হবে না ঠাকুর দর্শন। মণ্ডপে ঢুকতে হলে মানতে হবে পোশাক বিধি। জানেন কোন মণ্ডপে জারি হয়েছে এই নিয়ম? কিন্তু কেনই বা এমন অদ্ভুত নিয়ম মানতে হবে? কি বলছেন পূজো উদ্যোক্তারা দেখুন। রাত পোহালেই গণেশ পুজো, আর গণেশ পুজোকে কেন্দ্র করে বাণিজ্য নগরী ভেসে যায় জনজোয়ারে। কিন্তু বছরভর অপেক্ষা করে থাকার পরও মুম্বাইবাসীকে যদি উৎসবের দিনও ঠাকুর দেখতে যাওয়ার সময় নিজেদের পছন্দ মতো পোশাক না পরতে পারে এবং পুজো উদ্যোক্তাদের ঠিক করে দেওয়া পোশাকই তাদের পরতে হয়, তাহলে তাদের খারাপ লাগে বইকে। এবার নিশ্চয়ই আপনি ভাবছেন এ আবার কেমন কথা, পুজো উদ্যোক্তারা কেন পোশাক ঠিক করে দেবেন আর কেনই বা এমন অদ্ভুত নিয়ম মানতেও হবে? চলুন তাহলে আসল কারণটা জেনে নেওয়া যাক। এই ঘটনা অবশ্য নতুন কিছু নয়, বেশ কয়েক বছর ধরেই সাবেকি পোশাক কিংবা অন্তত শালীনতা বজায় থাকে এরকম পোশাক পরে গণেশ ঠাকুরের দর্শনের কথা নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় মুম্বাইয়ের আন্ধেরিচা রাজা পুজো প্যান্ডেল। আন্ধেরিচা রাজার আজাদ নগর সার্বজনীন উৎসব সমিতির প্রধান উপদেষ্টা যশোধর ফাঁসে এ বিষয়ে বলেন, গণেশ চতুর্থী একটা ঐতিহ্যবাহী উৎসব, তাই আমরা আশা করতেই পারি এই সময় অন্তত ভক্তরা বিশেষ করে তরুণ প্রজন্ম শালীন পোশাক পরবে। ফলে গত এক যুগ ধরে আমরা ভক্তদের হাফ প্যান্ট বা হাত কাটা পোশাক না পরে সাবেকি বা শালীন পোশাক পরার অনুরোধ করে আসছে। পুজো প্যান্ডেল কর্তৃপক্ষের তরফে পোশাক বিধির সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। তা সত্ত্বেও যদি কেউ পুজোর উদ্যোক্তাদের মনের মতো পোশাক না পরে আসেন তাহলে সেক্ষেত্রে বা কি করা হবে, সে প্রশ্ন ইতিমধ্যেই বহু দর্শনার্থীর মনে উঁকি দিতে শুরু করেছে এবং তার উত্তরও অবশ্য মিলে গিয়েছে পুজো প্যান্ডেলের এক মুখপাত্র উদয় সালিয়ানের কথায়। তিনি জানান, আমরা আমাদের প্যান্ডেলের কাছে কয়েক জোড়া ট্র্যাক প্যান্ট রেখেছি, যারা পোশাক বিধি সম্পর্কে সচেতন নন তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, দর্শনার্থীরা ট্র্যাক প্যান্ট পরে প্যান্ডেলে প্রবেশ করতে পারেন। তবে শুধুমাত্র এই একটি পুজো কমিটি নয়, মুম্বাইয়ের একাধিক পুজো মণ্ডপের তরফে প্যান্ডেলে প্রবেশ করার সময় শালীনতা বজায় রাখা পোশাক পরার জন্য প্রচার চালানো হয়েছে। গণেশগুলির মুম্বাইচর রাজার যুগ্ম সম্পাদক অদ্বৈত পেদামকার এ বিষয়ে জানান, পুজোর সময় কী ধরনের পোশাক পরা উচিত সে সম্পর্কে আমরা সচেতনতা তৈরি করছি, কিন্তু আমরা এটি বাধ্যতামূলক করছি না, তারা কি পরবেন তা মানুষের পছন্দ, আমরা শুধু সচেতনতা তৈরি করছি। সিদ্ধি বিনায়ক থেকে লাল বাদশাহ একের পর এক মণ্ডপের চোখ ধাঁধানো রূপ, আর তাতেই মুগ্ধ গোটা দুনিয়া, সব মিলিয়ে গণপতির আপ্যায়নে সাজো সাজো রব। আর তার মধ্যেই মণ্ডপে আগত দর্শনার্থীদের পোশাককে কেন্দ্র করে বাড়ছে মত পার্থক্য, তুই হচ্ছে জোর বিতর্ক। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।